আগামী বছরের মধ্যে নির্বাচন কমিশন গঠনে আইন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিভ্রান্তি না ছড়িয়ে রাষ্ট্রপতির সংলাপে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান তার। সকালে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, ওয়াজ মাহফিলের নামে ধর্মপরায়ণ নয়, মানুষকে ধর্মান্ধ বানানোর চেষ্টা চলছে। আপনারা মহানের রাষ্ট্রপতির আহ্বানে সারা দিন আপনাদের কথাবার্তা মতামত সেখানে আপনারা পেশ করুন। আপনাদের যদি ভালো পরামর্শ থাকে অবশ্যই সেটা মহানের রাষ্ট্রপতি বিবেচনা করতে পারেন, সেই পরামর্শ আপনারা দিন। কিন্তু এটা না করে মিডিয়াতে বসে বাইরে জনগণের কাছে অসংলগ্ন অযৌক্তিক কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করবেন, এটা বোধ হয় বাংলাদেশের মানুষ আর এটা দেখতে চায় না।